নমস্কার, স্বাগতম। এয়া হৈছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্জল। প্রথমে আগবাই লৈছো হেডলাইন্স। নিউজ হেডলাইন্স আগবাইছে অমৃতসে পাওয়ার্ড বাই সিএইচএইচ জেপ, প্রতিটো ঢালাইৰ প্রাণ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা নহওতে 26 বিধানসভা নির্বাচনক লৈ তৎপর বিরোধী দল। সোনাপুরের রিজর্টত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা, সাংসদ অজিত ভূঁইয়া, বিধায়ক অখিল গগৈ আর লুৰিণজ্যোতি গগৈর বৈঠক। লোকসভা নির্বাচনের ফলাফলক লৈও চর্চা গোপন বৈঠক। বঙালী ভাষার বেনারক লৈ মহানগরীত উত্তপ্ত পরিস্থিতি। পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটে গুয়াহাটীত লগাইছিল বঙালী ভাষার বেনার। আশুকর্মীর ক্ষোভত বেলতলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখের বেনার আঁতরাবলে বাধ্য হল প্রতিষ্ঠান। মহানগরীর গড়চুকত ভয়ঙ্কর দুর্ঘটনা। সার্ভিস লাইনের স্কুটিরে আহি থাকা দুগৰাকী মহিলাক দ্রুতবেগী বাহনের খুন্দা। ঘটনাস্থলীতে এগৰাকী মহিলার মৃত্যু। মৃত্যুরে যুঁজিছে গুরুতরভাবে আহত আনগৰাকী মহিলায়। মহানগরীর চন্দ্রপুরত কলা পোকর আতঙ্ক। কলা পোকর সন্ত্রাসত দুদিন ধরে বন্ধ বিদ্যালয়, ঘর এরিছে অঞ্চলটির একাংশ লোকে। আঁঠুয়া তরি গৃহবন্দী অঞ্চলবাসীর পোকর পরিত্রাণ পাবলে ঔষধ ছটিয়াইছে কৃষি বিভাগে। নারী সরবরাহকারীর কবলত পড়ি বহিরাষ্ট্র ওমানত মৃত্যু দবকার এগারী সুন্দরী যুবতীর। দবকার পরিয়ালের মাজত হাহাকার পরিস্থিতি। মোটা অঙ্কর ধন দিয়ার প্রলোভনের ওমানলৈ নিছিল যুবতীগীক। ঘটনার পিছতে আত্মগোপন দুই অভিযুক্ত সরবরাহকারী। তিনি বছরের পিছত চিপাঝারের গরুখুটি আর ধলপুরত পুনের চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান। উচ্ছেদের দ্বিতীয় দিনা 397টা বেদখলকারী পরিয়ালক উচ্ছেদ। পূর্বর উচ্ছেদিত 600 পরিয়ালে অধিকার করে রেখেছিল 1000 বিঘা ভূমি। প্রশাসনের রুদ্র রূপ দেখি 200 পরিয়ালে নিজে ঘর ভাঙি এরিলে ভূমি। ছাত্রর মূরত নার্সে এসিড ঢলাক লৈ নগাঁওত তীব্র চাঞ্চল্য। নগাঁওর রংঘাট মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ের নার্সে করলে ভয়ঙ্কর কাণ্ড। আঘাতপ্রাপ্ত ছাত্রর মূরত নার্সে এসিড ঢলার পিছতে চিকিৎসালয়খনত উত্তপ্ত পরিস্থিতি। চিকিৎসক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আরক্ষী থানাত এজাহার দাখিল পরিয়ালর। নির্বাচনী ফলাফলের পিছত এবার বরভোজ নাপাতে বলে হাত দাঙিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। 14খনের 11খনলৈ বিজেপি নামি আহিছে বলে গেরুয়া দলক কটাক্ষ। 4জনের পিছতে বিজেপির ক্যাপ্টেইন ফিল্ডত নামিব বলেও তীর্যক মন্তব্য। বরাকত এআইডিএফর সিন্ডিকেটর বিরুদ্ধেও সরব ভূপেন বৰাই। অখিল গগৈ হব প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি। কংগ্রেস তথা অখিল গগৈ কটাক্ষ বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনের। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে অখিল গগৈয়ে কংগ্রেসত যোগদানের সকল হোমওয়ার্ক সম্পূর্ণ করা বলে কটাক্ষ ফুকনের। 4 জুনত কংগ্রেসে আগর দরে মাংস পেলাই দিব লাগিব বলেও কলে প্রশান্ত ফুকনে। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহর বাবে রাজধানী দিল্লীত 30 জুনলৈ শিক্ষানুষ্ঠান বন্ধর ঘোষণা। 47.4 ডিগ্রি সেলসিয়াসলৈ উঠিছে দিল্লীর তাপমাত্রা। দিল্লীর লগতে রাজস্থান, হারিয়ানা, উত্তর প্রদেশ, চণ্ডীগড়তো উৎকট গরমত বিধ্বস্ত জনজীবন। পঞ্জাবতো শিক্ষানুষ্ঠানত আগতীয়া গরম বন্ধ। সুপার প্রাইমর আরম্ভণিতে গুয়াহাটি মহানগরীর গড়চুকর ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর। সার্ভিস লেনেরে স্কুটিরে আহি থকা দুগৰাকী মহিলাক দ্রুতবেগী বাহনের খুন্দা। ঘটনাস্থলীতে এগৰাকী মহিলার মৃত্যু। মৃত্যুরে যুঁজিছে গুরুতরভাবে আহত আনগৰাকী মহিলায়। এক্সেল কেয়ারত কর্মরত আছিল দুর্ঘটনাত পতিত হওয়া মহিলা। এক্সেল কেয়ারর পর স্কুটিরে ঘরলৈ গৈ আছিল এই মহিলা দুগৰাকী। সার্ভিস লেনেরে গৈ থকা মহিলা দুগৰাকীক নিজের বিপণীর সম্মুখতে খুন্দা মারিলে তীব্র বেগে অহা এখন বিলাসী বাহনে। এই দুর্ঘটনা সংঘটিত করা বিলাসী বাহনের চালকে খুরার আগিত মাতাল হয়ে থাকার সন্দেহ প্রত্যক্ষদর্শীর। ঘটনাস্থলীত মহিলা এগারীর মৃত্যুত ক্ষোভিত হয়ে পড়েছে বহুলোক। ইতিমধ্যে গুরুতরভাবে আহত মহিলাগুলিক জিএমসিএইচত ভর্তি করা হয়েছে। ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আর এই ঘটনার পাছতেই হাহাকার লাগিছে। দ্রুতবেগী বাহন সুরাপান করে বাহন চলায় অটপালি সৃষ্টি করলে তাত, আর সেই অটপালিত এগারী মহিলার থিতাতে মৃত্যু হয়েছে। আন এগারী মহিলার মৃত্যুর সুতরাং যুঁজি আছে। সার্ভিস লেনত সাধারণতে গাড়ির একটা গতিবেগ ধার্য করা থাকে। সার্ভিস লেনত সাধারণত ইমান তীব্র গতিত কোনেও গাড়ি চলাব নয়, আর সেই বাধ্যবাধকতা প্রতিগী গাড়ি চালকে মানি চলিব লাগে। কিন্তু সেয়া মানি চলা হওয়া নাছিল এই গাড়িখনের ক্ষেত্র। এই গাড়িখনে সকল নীতি নিয়ম জলাঞ্জলি দিয়ে তীব্র বেগত আহিছিল আর ভয়ঙ্কর ঘটনা সংঘটিত করলে
ঘোড়ার রাগিত মাতাল এজন চালকের এই কাণ্ড, ইতিমধ্যেই এটা কাণ্ডই দেশ জোকাৰি আছে। আর তারপরেই মহানগরীত আন এক ভয়ঙ্কর ঘটনা, এনেধরনে সুরাপান করে গাড়ি চলার মহানগরীর গড়চুকত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। সার্ভিস লাইনের স্কুটিরে আহি থাকা দুগী মহিলাক দ্রুতবেগী বাহনে খুন্দা মারিলে, ঘটনাস্থলীতে এগারী মহিলার মৃত্যু হয়েছে। মৃত্যুরে যুঁজিছে গুরুতরভাবে আহত আনগী মহিলায়। নিহত মহিলাগী শিবসাগরের কুন্তি দাস বলে চিনাক্ত করা হয়েছে। পুনর্বার জানাইছো, নিহত মহিলাগী শিবসাগরের কুন্তি দাস বলে চিনাক্ত করা হয়েছে। আনহাতে আহত হয়েছে নগাঁওর মামনি বরা নামের মহিলাগী, এক্সেল কেয়ারত কর্মরত আছিল দুর্ঘটনাত পতিত হওয়া মহিলা। এক্সেল কেয়ারের স্কুটিরে ঘরলে গৈ আছিল মহিলা দুগী, সার্ভিস লাইনের গৈ থাকা মহিলাগীক নিজের বিপণির সম্মুখতে খুন্দা মারিলে তীব্র বেগে আহা এই বিলাসী বাহনখনে। দুর্ঘটনা সংঘটিত করা বিলাসী বাহনের চালকে সুরার রাগিত মাতাল হয়ে থাকার সন্দেহ করেছে প্রত্যক্ষদর্শীয়ে। ঘটনাস্থলীত মহিলা এগারীর মৃত্যুত ক্ষোভিত হয়ে পড়েছে বহুলোক। ইতিমধ্যে গুরুতরভাবে আহত মহিলাগীক জি এম চিএইচত ভর্তি করা হয়েছে। আর দুর্ঘটনা সংঘটিত করা এই বাহন চাওক, এই বাহন বর্তমান তাতে আছে, চালকজনকও হয়তো স্থানীয় লোকে ঘেরাও করব পারে। আমার সাংবাদিক উৎপল হালৈ বর্তমান লাইভত আছে। উৎপল, অধিক তথ্য বিচারিছো এই মুহূর্তত। হয় স্যার, প্রাঞ্জল, প্রথমতে কব লাগিব এক গুরুত্বপূর্ণ খবর। বিশেষক দুগী মহিলা তখেদকর কর্তব্য সম্পাদিত করে নিজ রুমলকে আইসে, তখেদে কর্তব্য করেছিল এক্সেল কেয়ার হসপিটালত। আর এক্সেল কেয়ার হসপিটালের তখেদকলে নিজের একবারে সম্ভালিব গতি আসে, নিজে একবারে ধুনিয়াকে চলাই আইসে, সার্ভিস লাইনের আইসে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর অর্থাৎ জালুকবাড়ির খানাপাড়া অভিমুখে আইসে। আর ঠিক তেনে সময়তে নিজনের সম্মুখত তখেদকলে আহি থাকা সময়সাত এখন এক্স ইউভি বাহন, যখন ইতিমধ্যে টেলিভিশনের আন এটা স্ক্রিনত দেখা হয়েছে, সেই বাহনখনের চালকজনে সুরা সেবন করে আসছিল আর তীব্র বেগত আহি প্রথম পর্যায়ত সেই স্কুটিখন খুন্দা মারি দিছিল। আর খুন্দা মারি দিয়ার পিছতে চালকজন গিয়ে ট্রাকর তলত সুমাই গৈছিল, আর যেগী যুবতী আসে পিছফালে বা মহিলা আসে তেও তাত উফারি পড়ে, আর দুয়োগীকে ততাতয়াকৈ এক্সেল কেয়ার হসপিটাললৈকে নিয়া হয়েছিল। প্রাথমিক পর্যায়ত প্রথমগী কিন্তু সেই স্থানতে মৃত্যুমুখত পড়েছে, আর আনগী যেগী এটা সংকটজনক অবস্থা যুঁজ দি আছে তেওঁর নাম হয়েছে মামনি বরা, ঘর নগাঁওত। আর মামনি বরাই সিকিউরিটি হিসাবে এক্সেল কেয়ার হসপিটালত বিগত 4 বছরের কাম করে আসে। আর এইখিনিতে উল্লেখ করব যে এক্স ইউভিখনের ভুলের দুগী মহিলা এটা জীবন দিবলগা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এগারী থিতাতে নিহত হয়েছে, আর আনগীক ইতিমধ্যে কিছু সময় পূর্বে মামনি বরাক এক্সেল কেয়ার হসপিটালের তীব্র গতিত গাড়ি চলাবলে বা নির্দিষ্ট একটা গতিবেগত গাড়ি চলাবলে হাইওয়ে আছে, সার্ভিস লেনত এই চালকজনে ইমান গতিত গাড়ি চলাইছে অর্থাৎ সুরাপান করে থাকা বলে আপনাদের উল্লেখও করেছে, সেই চালকজন বর্তমান কত তেওঁৰ তথ্য লাগে। যখন এক্স ইউভি বাহন আসে সেই এক্স ইউভি বাহনখনে মাত্রাধিক গতিত আসে, তখেদে সুরা সেবন করে আসে, আর প্রথম পর্যায়ত এক্স ইউভি বাহনখানে স্কুটিখনক খুন্দি আসে, স্কুটিখানে তার পিছতে গিয়ে ট্রাকখন রয়ে থাকা ট্রাকর তলত সুমাই গৈছিল। আর সুমাই যাওয়ার লগে যেগী দুগী মহিলা আসে, এগারীর নাম মামনি বরা, মামনির বরা ইতিমধ্যে সংকটজনক অবস্থা তখেদক প্রথম পর্যায়ত এক্সেল কেয়ার হসপিটাললৈকে নিয়া হয়েছিল, তার পরবর্তী পর্যায়ত ইএসআইসি হসপিটাললৈকে তখেদক প্রেরণ করা হয়েছে। আর এইখানে মুহূর্তত উল্লেখ করব বিচারিছো যে যেগী মৃত্যুমুখত পড়েছে তেওঁর ঘর শিবসাগর বলে আমি এক সূত্র সদরি করে, আর দুয়োগী যদি চা যায় এক্সেল কেয়ার হসপিটালত সিকিউরিটি হিসাবে কর্মরত আসে, আর তখেদকলে সন্ধ্যা ডিউটি সমাপন করে নিজের বাসগৃহ বা নিজের রুমলকে আহি আসে, 27 নং রাষ্ট্রীয় ঘাইপথরে আই আসে, তখেদকলে জালুকবাড়ির গড়চুক অভিমুখে আই আসে অর্থাৎ খানাপাড়া অভিমুখে আই আসে, সাবওয়ে আই আসে, আর নিজন যখন হোটেল আছে নিজন ফ্যাক্টরি আছে, যে নিজন ফ্যাক্টরির সম্মুখতে এই ঘটনা সংঘটিত হয়েছিল। আর এক্স ইউভিখনের চালকক ইতিমধ্যে আটক করেছে আরক্ষীর ফলের বৈশিষ্ট্য গড়চুক আরক্ষী আটক করেছে। আর এইখানে উল্লেখ করব যে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর যদি কথা কও, বিশেষক প্রত্যেক দিনে বৃদ্ধি হয়েছে তাতে এক্সিডেন্টের ঘটনা বা দুর্ঘটনার ঘটনা। সতীর্থ এই মুহূর্তে সাবওয়ে দৃশ্য দেখাব, ইয়াতে কোনো ধরনের স্ট্রিট লাইট নাই, যার ফলতে স্ট্রিট লাইট নোহার বাবে এখন দলংর সমীপত আছো আমি, রাষ্ট্রীয় ঘাইপথর সমীপত থাকা দলংত। আর এই দলংত এই স্ট্রিট লাইট নথকা বাবে কোনো লোকে কাকো দেখা নাপায় বা বাহন রয়ে থাকলেও দেখা নাপায়। এক প্রকার তাতে কিন্তু যদি চা যায় বিভিন্ন ধরনের গাফিলতি আছে, কিন্তু সমান্তরালভাবে সেই যখন এক্স ইউভি বাহনের চালকজনের কথা কোয়া হয়েছে, সেই এক্স ইউভি বাহনখনের চালকজনের পরিচয় উদ্ধার হয়েছে নাকি, আরক্ষীয়ে কিনা কৈছে নাকি কোন হয় তেওঁ? হয় স্যার প্রাঞ্জল, এক্স ইউভিখনের ভুলের আজি এগারী মহিলায় মৃত্যুমুখত পড়বলগা হল, আর আনগীকে যদি চা যায় তখেদের মরণপণ যুঁজ দি থাকবলগা হয়েছে, আর ইএসআইসি হসপিটালকে প্রেরণ করা হয়েছে। চালকজনে সুরা সেবন করে থাকা বলে তার স্থানীয় প্রত্যক্ষদর্শীয় উল্লেখ করেছে। আর সমান্তরালভাবে চালকজনের ইতিমধ্যে আমি নাম সংগ্রহ করবা নাই, কিছু সময় পিছত তেওঁর নাম ঠিকনা আমি দেখবলে সক্ষম হম। কিন্তু আজি এক্স ইউভিখন যদি তীব্র বেগত নাহিলেহেন বা সুরা সেবন করে নাহিলেহেন তেতিয়াহলে ঘর চলা দুগীক মহিলা বা যুবতী আজি কিন্তু এক প্রকার নাক হবন লগা নহলেহেন। আর আমার হাতত কিছু সময় পূর্বে আন একটা খবর আসছে যে মামনি বরার অবস্থা একেবারে সংকটজনক, তখেতে এক্সেল কেয়ার হসপিটালক
প্রথম পর্যায়ত নিয়া হয়েছিল আর এতিয়া ইএসআইসি হসপিটালকে তেখেতক প্রেরণ করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে। আর ইএসআইসি হসপিটালত বিগত চারি বছর ধরে সিকিউরিটি হিসাবে কর্মরত হয়ে আসে। আর আজির ঘটনা যদি চা যায় ট্রাকখনও কিন্তু তাদের কেউ পার্কিং করব দিলে, আরক্ষীর ফলের ধরনের গাফিলতিও থাকবে যে রাষ্ট্রীয় ঘাইপথত ট্রাক কেউ পার্কিং করলে। দ্বিতীয় কথা, আমি স্ট্রিট লাইটের কথা উল্লেখ করেছিলাম যে পোহরের কেউ ব্যবস্থা নাই। তৃতীয় কথা, এক্সিবি কেউ জোরত আহিলে। তৃতীয় কথাটি হয়েছে মূল পয়েন্ট যে এক্সিবি যদি জোরত নাহিলেহেন বা সুরা সেবন করে চালকজন না থাকলেহেন তাহলে এই ধরনের দুর্ঘটনা নহলেন বা যা মহিলায় মৃত্যুমুখত পড়ছে। নিশ্চয় এই প্রশ্ন স্বাভাবিকতে উত্থাপন হয়েছে, একাংশ ধনীর দোলালে কিন্তু মমতালি করে থাকে রাজপথত, এনে ধরনের ঘটনা দেশতেই বৃদ্ধি পাইছে সামগ্রিকভাবে। সুরার আগিত মাতাল হয়ে তীব্র গতিত গাড়ি চলায়, কোনো লোককেই গুরুত্ব নিদিয়ে, আন লোকের জীবনক লৈ অলপও চিন্তা নকরে, কেবল নিজরটো তেওঁলোকৰ বাবে ডাঙর। আর এই ঘটনা অতি অতি গুরুত্বপূর্ণ একটা ঘটনা, আর এই ঘটনাবুরে স্বাভাবিকতে বহুকটা প্রশ্নের উদ্রেকও করে। এনে ধরনের একাংশ চালকে বারে বারে ভুল করে থাকবে, আর বারে বারে মানুষের জীবন সমর্পণ করে থাকবে নাকি, জীবন আহুতি দিয়ে থাকবে নাকি, সেই প্রশ্নবুর এটা জনসাধারণে উত্থাপন করেছে। পরবর্তী সময় আরক্ষীর এই ক্ষেত্রে তদন্ত কেন ধরনের আগবায়, সেই চালকজনক কেন ধরনের নাকি লগায়, সেয়া হব গুরুত্বপূর্ণ। পরবর্তী খবর, রাজ্যত লোকসভা নির্বাচন শেষ হওয়ার পাছত 2026 বিধানসভা নির্বাচনের পরিকল্পনাত বিরোধী ঐক্য। বিরোধী ঐক্য আরম্ভ করিলে রিজোর্ট পলিটিক্স। 26 অঙ্ক করবলে সোনাপুরের দিচাং রিজোর্টত অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ, অজিত ভূঁইয়ার লাগিছে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা। রিজোর্টর গোপন বৈঠকত লোকসভা নির্বাচনেরও পর্যালোচনা চলাইছে বিরোধী ঐক্যর নেতাকেইগুলিয়ে। এনেধরণে রাজ্যের রাজনীতিও বিশেষ চর্চা চলি থাকা দেখলে পাওয়া গেছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়াই নাই, তার বিপরীতে আগে 26 পরিকল্পনা করেছে একাংশ রাজনৈতিক নেতায়। এইবার লোকসভা নির্বাচনক বহুখিনি চর্চা হয়েছে যে এইবার অল্প বেলেগ হব পারে, মানুষের মুখে মুখে এই কথাখিনি চর্চিত হয়ে আছে, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচনী ফলাফলেহে সকল কথা স্পষ্ট করব। তারপরে 4 জুনলে অপেক্ষা করব লাগিব, কিন্তু 4 জুনের পূর্বে রাজ্যের একাংশ বিরোধী নেতা আলোচনাত মিলিত হয়েছে। দৃশ্য দেখুয়াইছো, ভূপেন কুমার বরাক দেখা গেছে, অখিল গগৈক দেখা গেছে, লুরিণজ্যোতি গগৈক দেখা গেছে, সোনাপুরের এখন রিজোর্টত মিলিত হয়েছে আলোচনাত। বহু সময় ধরে আলোচনা করলে আর হঠাৎ তাতে আবির্ভাব ঘটিল অজিত কুমার ভূঁইয়ারও। এই বৈঠকের মাজত এটা অজিত ভূঁইয়ায়ও সঙ্গ দিছে। 2026 বিধানসভা নির্বাচনের পরিকল্পনাতেই এনেধরণে ব্যস্ত হয়ে আছে এই সকল বিরোধী নেতা। বিরোধী ঐক্যই আরম্ভ করেছে রিজোর্ট পলিটিক্স। 26 অঙ্ক করবলে সোনাপুরের দিচাং রিজোর্টত অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ, অজিত ভূঁইয়ার লগ লাগিছে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা। রিজোর্টর গোপন বৈঠকত লোকসভা নির্বাচনেরও পর্যালোচনা চলাইছে বিরোধী ঐক্যর এই নেতাকেইগুলিয়ে। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন আছে ফুললাইনত। বিপুল বর্মন, কিবা তথ্য আপনি উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে নাকি, কি আলোচনা হয়েছে এই গোপন বৈঠকত? হয়, চাওক, আজি বিরোধী ঐক্য মঞ্চৰ 4টাকৈ দলৰ সভাপতি, কংগ্ৰেছৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা, ৰাইজৰ দলৰ সভাপতি ইয়াত অখিল গগৈ, আৰু অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ, আৰু আঞ্চলিকতাবাদী গণ মৰ্চাৰ সভাপতি সাংসদ অজিত কুমাৰ ভূঞা, চাৰিওগৰাকীয়ে আজি সোনাপুৰৰ এখন ৰিজৰ্টত তেওঁলোকে আলোচনা কৰিছে। আজি প্ৰধানত দুটা বিষয়ৰ ওপৰত তেওঁলোকে আলোচনা কৰিছে যে এই যে 4 তাৰিখে যিটো লোকসভা নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণা কৰিব, এই ফলাফলৰ ক্ষেত্ৰত তেখেতসকলক কেনেধৰণৰ হ'ব পাৰে এটা পৰ্যালোচনা কৰিছে, আৰু দ্বিতীয়তে আগন্তুক 2026 বিরোধী ঐক্য মঞ্চ কেনেধরণে আগবাহিব। এটা কথা চাওক, যোৱা যি আপনার বিধানসভার অধিবেশন আছিলে, সেই অধিবেশনত আমি যেটা দেখিছিলো যে বসন্ত দাস আৰু কমলক্ষয় যেতিয়া বসন্ত দাসে যেতিয়া ভৰিত ধৰিলে মুখ্যমন্ত্রী ধৰি এক প্রকার বিজেপি দলত যোগদান করার নিচিনাই, তেতিয়া কিন্তু অসমত বিরোধী দল বিশেষকৈ কংগ্রেসের উপর রাইজর মহভঙ্গ হৈছিল। এনেকুৱা এটা হৈছিল যে এওঁলোকক ভোট দিলে কি হব, কাইলে বিজেপিলে যাব নেকি, গতিকে এক প্রকার বিরোধী নাইকিয়া হৈ গৈছিল। কিন্তু এবার রাইজে বহু ধরনের বিভিন্ন ঠাইত কৈ আছে যে জয় পরাজয় পিছৰ কথা, কিন্তু এবার যুদ্ধ সাংঘাতিক হৈছে কেইটামান সমষ্টিত, বিশেষকৈ ধুবুরী লোকসভা সমষ্টিত বা গুৱাহাটী লোকসভা সমষ্টিত, নগাঁও লোকসভা সমষ্টিত, যোৰহাট আৰু করিমগঞ্জ, ডিব্ৰুগড়। গতিকে এনে ধৰণে যে ধৰণে যুঁজ হৈছে বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থী বনাম এন ডি এৰ প্ৰাৰ্থীৰ মাজত,
গতিকে কৰবাত নহয় কৰবাত তেওঁলোকে আশাৰ সঞ্চাৰ দেখিছে আৰু তাৰ বাবে আজি আমি পুৱাৰ ভাগত আমি দেখিছিলোঁ আজি ৰাজীৱ ভৱনত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীৰ ভাৰত ৰত্ন ৰাজীৱ গান্ধীৰ আজি মৃত্যুতিথি আছিলে, তাতে ভূপেন কুমাৰ বৰাই তেখেতে কৈছে যে এতিয়া বিজেপিত অথন্ত হৈছে, দলৰ নেতাকৰ্মীৰ মাজত এতিয়া হাই কাজিয়া আৰম্ভ হৈছে, গতিকে 4 তাৰিখৰ দিনটো যাব দিয়ক, তেওঁলোকে এটা সময়ত 14খন আসনত জয়লাভ কৰিম বুলি এতিয়া 11লৈকে নামি আহিছে, গতিকে আৰু তললৈ নামি যাব আৰু আজি 5-6খন আসনত জয়লাভ কৰিম বুলি কেইবাজনো নেতাই দেৱব্ৰত শইকীয়াই তেজপুৰত যদি দাবী কৰিছিলে, আন কোনোবা নেতাই অন্য ঠাইত দাবী কৰিছে, গতিকে 4 তাৰিখৰ ৰিজাল্টলৈকে মাত্ৰ 12টা দিন হাতত আছে, গতিকে এই মুহূৰ্তত আজিৰ বৈঠকখন এটা বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে। এইবাৰ বিৰোধী ঐক্য মঞ্চ যথেষ্টখিনি তেওঁলোকে সফল হৈছে বুলি ক'ব লাগিব, কাৰণ নিশ্চয় বিপুল মাজতে হস্তক্ষেপ কৰিছো, কাৰণ যদি আমি কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি মল্লিকাৰ্জুন খৰ্গেৰ কথা কওঁ, অখিলেশ যাদৱক কাষত বহাই তেওঁ দাবী কৰিছে যে এইবাৰ সলনি হ'ব চৰকাৰ, এইবাৰ আমি এক নতুন দিগন্তৰ পোহৰ দেখিবলৈ পাম, এনেধৰণৰ দাবী মল্লিকাৰ্জুন খৰ্গে কৰিছে। তাৰ পাছত এতিয়া অসমতো এনেধৰণৰ কংগ্ৰেছৰ নেতা বা ৰাইজৰ দলৰ নেতা, অসম জাতীয় পৰিষদৰ নেতা সমবেত হৈছে, মানে তেওঁলোক নিজৰ ক্ষেত্ৰত আশাবাদী এইবাৰ ফলাফল তেওঁলোকৰ বাবে ভাল হ'ব পাৰে, অৰ্থাৎ কিবা এটা তেওঁলোকে ইংগিত পাব অথবা পৰ্যালোচনা কৰিছে ক'ৰবাৰ পৰা, গ্ৰাউণ্ড জিৰ' ৰিপৰ্ট তেওঁলোকে হয়তো সংগ্ৰহ কৰিছে। চাওক প্ৰাঞ্জল, জয় পৰাজয়ৰ পিছৰ কথাখিনি, এটা কথা যে হয় বিৰোধী ঐক্য মঞ্চ এবাৰ যুদ্ধ সাংঘাতিক কৰিছে, মই ভাৰতবৰ্ষৰ অন্য প্ৰান্তৰ কথা নকওঁ কাৰণ কিয় যিহেতু বহু সমষ্টি আছে, কিন্তু অসমৰ যি 14টা সমষ্টি, বিশেষকৈ আপুনি ডিব্ৰুগড়ত চাওক, তাত যিটো NDA প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালৰ বিৰুদ্ধে আপোনাৰ তেওঁলোকে লুৰিণজ্যোতি গগৈৰ কাৰণে জঁপিয়াই পৰিছে, হয় আপৰ কেণ্ডিডেট আছে কিন্তু আপৰ কেণ্ডিডেট মিত্ৰতা তাত ফ্ৰেণ্ডলি কৰিছে, কিন্তু আপুনি যোৰহাটত চাওক, যোৰহাটত কোনোৱে কেণ্ডিডেট নিদিলে, CPIও কেণ্ডিডেট নিদিলে, আপেও নিদিলে, বা তাতে আপোনাৰ তৃণমূল কংগ্ৰেছেও কেণ্ডিডেট নিদিলে, তেওঁলোকে বিৰোধী ঐক্য মঞ্চ এজনে প্ৰাৰ্থী হৈছিলে, ইণ্ডিয়া এলায়েন্স ভাৰ্চেছ NDA, গতিকে ক'ৰবাত নহয় ক'ৰবাত, আজি গুৱাহাটী আসনখনত চাওক, আজি NDAৰ বিজুলী কলিতা মেধিৰ লগত আপোনাৰ ইণ্ডিয়া এলায়েন্সৰ এজনে প্ৰাৰ্থী, জয় পৰাজয়ৰ পিছৰ কথা, কিন্তু বহুতা বিভক্ত হোৱা নাই ভোটটো, ক'ৰবাত ৰাইজৰ দললৈকে আপোনাৰ 50,000 ভোট, ক'ৰবাত অজাপলৈকে 70,000 ভোট, এনেধৰণৰ ভোট বিভাজনত এইবাৰ ৰোধ কৰিবলৈ সক্ষম হৈছে বিৰোধী ঐক্য মঞ্চ, আৰু সেইবাবে এইবাৰ খেল, বিশেষকৈ মই যিকেইটা সমষ্টিৰ কথা ক'লোঁ, ডিব্ৰুগড়তে হওক বা আপোনাৰ যোৰহাট সমষ্টি, নগাঁও সমষ্টি, কাজিৰঙা সমষ্টি, ধুবুৰী সমষ্টি, গুৱাহাটী সমষ্টি আৰু কৰিমগঞ্জ সমষ্টি, ইয়াত যুঁজখন যথেষ্ট আকৰ্ষণীয় হৈছে, জয় পৰাজয় আমি 4 তাৰিখে প্ৰায় 10টামান বজাত আমি জানিব পাৰিম, কিন্তু আজিৰ বৈঠকত 4টা দলৰ 4গৰাকী সভাপতি, অখিল গগৈ, ভূপেন কুমাৰ বৰা, লুৰিণজ্যোতি গগৈ আৰু অজিত কুমাৰ ভূঞা, তেওঁলোকে লগ হৈ এটা কথাই পাতিছে যে এইবাৰৰ 4 তাৰিখৰ পিছত তেওঁলোকৰ ৰণকৌশল কেনেকুৱা হ'ব, তেওঁলোকেতো কনফিডেণ্ট আছে যে এইবাৰ ইণ্ডিয়া এলায়েন্সৰ গভৰ্ণমেণ্ট হ'ব, মল্লিকাৰ্জুন খাৰ্গে বা ৰাহুল গান্ধী তেওঁলোকে প্ৰধানমন্ত্ৰী হ'ব, তেওঁলোকে দাবী কৰে, কিন্তু সেইটো পিছৰ কথা, কিন্তু আগন্তুক 2026 চনৰ কাৰণে তেওঁলোকে ৰণকৌশল তৈয়াৰ কৰিছে যে কেনেধৰণে বিৰোধী এজনেই প্ৰাৰ্থী NDA বা BJP আৰু বা অগপ বা UPPLৰ বিৰুদ্ধে এজনেই প্ৰাৰ্থী থিয় কৰাব পাৰে, গতিকে আৰু কোন কোন দলক আনিব পাৰে, জেয়াই কাঠৰ কাৰ্বি আংলঙৰ দলক এবাৰ আনিব নোৱাৰিলে, সেই দলটোকো আনিব পাৰে নেকি, এনেধৰণৰ কথা বতৰাবিলাক তেওঁলোকে চলাইছে। আজি আমি কিছু সময় আগত ভূপেন বৰা তেখেতৰ লগতো কথা পাতিছিলোঁ, তেখেতসকলে কৈছে যে যিকেইটা দলক আমি এবাৰ লগাব নোৱাৰিলোঁ, আপকে বা ৰিপুণ বৰাৰ তৃণমূল কংগ্ৰেছক, এইখিনি দলকো কেনেকৈ আনিব পাৰি সেই বিষয়ে তেখেতসকলে চিন্তা চৰ্চা অব্যাহত ৰাখিছে বুলি আমাক জনাইছে প্ৰাঞ্জল। ধন্যবাদ বিপুল বৰ্মন। সুপার প্রাইমত এইখানে সময় বাণিজ্যিক বিরতির। সিহঁতি ভয়ত মানে হোয়াটসঅ্যাপ কলটো ডিসকানেক্ট করে দিলে। কথাবুর ভয়ঙ্কর, কারণ এইবার ঘরের বাহিরত থাকা সন্তানের নাম লই অপরাধীয়ে ভয় ভাবুকি দিছে অভিভাবকক। CBI ক্রাইম ব্রাঞ্চর বিষয়ার নাম লৈ ফোন আহিব আপোনালৈ, আপোনার সন্তানক মুকলাই দিয়ার নামত করিব ধন দাবী, বহিরাজ্যত কর্মরত অথবা অধ্যয়নরত আপোনার সন্তানের নাম লৈ মেলা এই কুচক্রান্তর বলি হব পাৰে আপুনিও।
মই মানে লাস্ট টাইম যেতিয়া কল পাইছিলো সেইটো সময়ত মানে শুনি আছিলো যে তেখেতে বহুত কন্টিনিউয়াস বহুত কিটা মানুহ ফোন কৰি আছিলে, আৰু কিছুমান মানুহ এনেকুৱা মই মানে শুনা পাই আছিলো বেকগ্ৰাউণ্ডত যে মানে বহুত মানে টেনশ্যনত আহি গৈছিলে, প্ৰেছাৰত আহি গৈছিলে, সিহঁতি তেখেতক ৰিকুৱেষ্ট কৰি আছিলে আপুনি নকৰিব এনেকুৱা, প্লিজ প্লিজ আপ লোক মত পকৰিয়ে, প্লিজ ক্যা হুৱা বতাইয়ে, আপ লোক জিতনা পইচা চাহিয়ে হম লোক দেঙ্গে, আপ ছোড় দিজিয়ে প্লিজ মেরে বাচ্চে কো, এনেকুৱা মানে শুনা পাই আছিলো। এআইৰ সহযোগত আপোনাৰ সন্তানৰ মাতো শুনাব আপোনাক। এনে এক ভয়ানক ঘটনাৰ সন্মুখীন হল এইগৰাকী নিশা পোদ্দাৰ নামৰ গুৱাহাটীৰ মহিলা অধিবক্তাগৰাকী। সাহসেৰে প্ৰবঞ্চকৰ সৈতে মোকাবিলা অধিবক্তা নিশা পোদ্দাৰৰ। अभी एक घंटा पहले अरेस्ट किया, उसने आपका नंबर दिया, प्लीज एक दफा मेरे घर वालों से बात कर लो, उसका मार पिटाई किया, धुलाई किया, उसने आपका नंबर दिया है, हमें तो पता ही नहीं था। आपको तेरे को पता लग जाएगा, तेरे कान में खुजली है ना वो दूर हो जाएगी, वो कर रही हो। अच्छा, थोड़ी देर में आप थोड़े से देर में देखिएगा कि आपको क्या पता लगता है, आप कौन से ऑफिसर, सीबीआई ऑफिसर हो, ये आपको पता लगेगा। ये लैंग्वेज है ना एक सीबीआई ऑफिसर की होती है, ये मैं सीबीआई में अभी जाके दे के आ रही हूँ रिकॉर्डिंग, आप व्हाट्सएप में किए हो तो मेरे को मैं रिकॉर्डिंग दे के आ रही हूँ सीबीआई में कि सीबीआई ऑफिसर के ऐसे लैंग्वेज होते हैं। মুঠতে হক সাবধান, এনে প্ৰবঞ্চকৰ কথাত উৎসৱ খাই নুঠি কথা হওক আপোনাৰ সন্তানেৰে। যদি এনে হাইটেক কাৰবাৰৰ লগত ভৰিত হয় তেন্তে সৰ্বশান্ত হোৱাৰ পথত আপুনি। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বিহু পতাৰ বাবে এঘৰীয়া হল উদৈষ্টা পৰিয়াল। চিপাজাৰত নাট যোগে খেলৰ নিকৃষ্ট কাণ্ড, সভ্য সমাজক লজ্জানত কৰি চিপাজাৰৰ নাট যোগে খেলে এঘৰীয়া কৰিলে উদৈষ্টা পৰিয়ালক। 10,000 টকাকৈ জৰিমনাও বিহিলে প্ৰতিটো পৰিয়ালক। 10,000 নিদিয়াক লাগি এক বছৰ বিৰত থাকিব লাগিব, তাৰপিছত বা আৰু কি পানিছমেণ্ট দিয়ে সেইটো নাজানো। আন সম্প্ৰদায়ৰ সৈতে মিলি বিহু উৎসৱ পতাৰ বাবে সবজুৱাকৈ সিদ্ধান্ত লৈ এঘৰীয়া কৰে পৰিয়ালকেইটাক। নিকৃষ্ট মানসিকতাৰে ভৰি থকা এই গাঁওখন হৈছে চিপাজাৰৰ বামুনজাৰ গাঁও। একাংশ মানুহ নামধাৰী জাতি বৰ্ণৰ বৈষম্য আনিবলৈ চেষ্টা কৰা কালপ্ৰীতিয়ে সংঘটিত কৰিছে এই ঘটনা। 25 বহাগত অনুষ্ঠিত হৈছিল বামুনজাৰ আঞ্চলিক ৰাংঢালী বিহু উৎসৱ। এই বিহু উৎসৱত নাটযোগী সম্প্ৰদায়ৰ একাংশ লোকে কোচ ৰাজবংশী তথা আন কেইবাটাও সম্প্ৰদায়ৰ সৈতে মিলি আঞ্চলিক ভিত্তিত অনুষ্ঠিত কৰিছিল ৰাংঢালী বিহু উৎসৱ, আৰু ইয়াকে লৈ জাতি বৰ্ণৰ ৰাজনীতি কৰিলে কেইজনমান লোকে। যেতিয়া আমাৰ 18 ঘৰৰ মহিলাখিনি সোমাই গ'ল, তেওঁলোকে লগে লগে ভিতৰৰ মন্দিৰৰ লগ কৰি দিছে হেৰিয়া পুৰুষখিনি যেনে প্ৰদীপ নাথ আৰু দিগন্ত তালুকদাৰ, ইহঁতে হুপ জ্বলাই দি লগে লগে ঢাৰি ঢুকুৱাই দি বদুৱা আহিছে, বদুৱা আহিছে, থকি নাভাঙিবি এইটো বুলি চব লাইট বন্ধ কৰি দিলে। তেতিয়া তেওঁলোকে আমাৰ বদুৱা খেল বুলি তেওঁলোকে গোটেইখিনি ওলাই গ'ল। তাৰপিছতে ফোন কৰিছে, বাইদেউ এনেকুৱা এনেকুৱা মন্দিৰত বহুত হাল্লা। ৰাজহুৱা সভাপতি উদৈষ্টা পৰিয়ালক কৰিলে এঘৰীয়া, এবছৰৰ বাবে এঘৰীয়া কৰে পৰিয়ালকেইটাক। প্ৰদীপ নাথ দিগন্ত তালুকদাৰৰ নেতৃত্বত হৈছিল এই নিকৃষ্ট সিদ্ধান্ত। এই প্ৰদীপ নাথ আৰু দিগন্ত তালুকদাৰে আগভাগ লৈ এঘৰীয়া কৰিছিল পৰিয়ালকেইটাক। আজি বিহুখনত অহা, মিটিংখন অহা নাই, কাৰণটো জানিব পাৰোঁনে? তেতিয়া কৈছে আমাৰ সভাপতি, আমাৰ নাট খেলৰ সভাপতি সম্পাদকে, তেওঁলোকে আমাক বোলে 10,000 টকা ভৰাব, যে আমি কোচৰ খেলৰ লগত আমি বিহু পাতিব নোৱাৰোঁ, তেওঁলোকে আমাক পইচা ভৰাব। আমি অন্য নাই, এটা মানে সুন্দৰ পৰিৱেশত আগৰ যেনেকৈ চলি গৈছিলোঁ বিহুটো, আমাৰ অসমীয়া সংস্কৃতি যিহেতুকে, গতিকে জীয়াই ৰাখিব বিচাৰোঁ। আমাৰ ইয়াত জাতি ভেদৰ কোনো কথা নাই। নাটযোগী খেলৰ সভা বঙালী ভাষাৰ বেনাৰক লৈ মহানগৰীত উত্তপ্ত পৰিস্থিতি। পূৰ্ব ভাৰতী গেছ প্ৰাইভেট লিমিটেড নামৰ প্ৰতিষ্ঠানটোৱে গুৱাহাটীত লগাইছিল বঙলা ভাষাত লিখা বেনাৰ। বেলতলা ছাত্ৰ সন্থাৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিষ্ঠানটোৱে ওলোমাইছিল বেনাৰখন। সেই বেনাৰ দেখা মাত্ৰকে জাঙুৰ খাই উঠিল বেলতলা ছাত্ৰ সন্থাৰ কৰ্মকৰ্তা। পূৰ্ব ভাৰতী গেছ প্ৰাইভেট লিমিটেডৰ বিৰুদ্ধে জাঙুৰ খাই উঠিল ছাত্ৰ সন্থাৰ কৰ্মকৰ্তা। ছাত্ৰ সন্থাৰ কৰ্মকৰ্তাৰ কথাত বঙালী ভাষাত লিখা বেনাৰ আঁতৰাবলৈ বাধ্য হ'ল পূৰ্ব ভাৰতী গেছ প্ৰাইভেট লিমিটেড নামৰ প্ৰতিষ্ঠানটোৱে। এনেধৰণেই বঙালী ভাষাত গুৱাহাটীৰ মাছমজিয়াত বেনাৰ আঁৰি দিছিল। এই প্ৰতিষ্ঠানটোৰ ওপৰত এতিয়া সন্দেহ উপজিছে।
জানি বুঝি এই কাম করেছে মজত হয়তো এনে একাংশ বিষয়া আছে যিসকলে ষড়যন্ত্র রচনা করেছে অসমীয়া ভাষার বিরুদ্ধে। স্বাভাবিকতে সেই কথাটোই মনলে আসব, এইটুক সর্বজনবিদিত যে অসমত রাজ্য ভাষা অসমীয়া, তাত আকৌ বঙালী কোরপর আসে, জানি বুঝিয়ে করব তেওঁলোকে, ইয়াত কোনো অজানিতে হওয়া কথা নহয়, তেওঁলোকৰ পরিকল্পনা মতে এই কামটো করা হয়েছে, হয়তো তেওঁলোকৰ মাজত কোনো এনে ধরনের বিষয়া আছে, হয়তো বঙালী বিষয়া আছে অথবা ষড়যন্ত্র করা বিষয়া আছে, যিসকলে জানি বুঝি কিছু অশান্তির পরিবেশ সৃষ্টি করব বিচাৰিছে বা অসমীয়া ভাষার প্রতি ভাবুকি আনিবলৈ চেষ্টা করেছে, এওঁলোক ষড়যন্ত্রকারী, এওঁলোকর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লব লাগে বলেও সদৌ অসম ছাত্র সন্থা আর আন আন একাংশ দল সংগঠনে দাবি উত্থাপন করেছে। কেবল দল সংগঠনেই নহয়, সচেতন নাগরিকই হোক বা সাধারণ জনতাই হোক, প্রতিগী লোকেই উদ্বেগ প্রকাশ করেছে, কার ইমান সাহস হল যে গুৱাহাটীর মাছমজিয়াত এনে ধরনের বেনার আড়ি দিব, তাকো অসমীয়া ভাষা রাজ্য ভাষা হিসাবে থাকার পাছতো বঙালী ভাষাত বেনার আড়ি দিব, কার ইমান সাহস হল সেই প্রশ্ন জনসাধারণে উত্থাপন করেছে, কার এই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র উফরাব লাগে আর তেওঁলোকৰ বিরুদ্ধে বিহিত পদক্ষেপ লব লাগে, চিনাক্ত করে কঠোর শাস্তি দিব লাগে, এই মরসাহ করা দুঃসাহ করা এই অঘাইতক একাংশ লোকক, এই দুষ্ট চরিত্র একাংশ লোকক যিসকলে এই ষড়যন্ত্র রচনা করেছে। আর পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড এই বিভাগটোর বা এই বিশেষ প্রাইভেট লিমিটেড নামৰ কোম্পানিটোক জবাবদিহি করব লাগে, এই প্রাইভেট কোম্পানিটোয়ে যি কাম করেছে তার বাবে এওঁলোকৰ বিরুদ্ধে ব্যবস্থা লব লাগে, কর্তৃপক্ষক জবাবদিহি করব লাগে, খুদপুষ করব লাগে বলে দাবি উত্থাপন হয়েছে। আমি দেখা পালো দিনের ভাগতে মানে গাড়ি এখন আহি পেলায় গ্যাস পাইপলাইনের পিবিজিএলর মানে কি আন্ডারতে কিছু কন্ট্রেক্টরে ইয়াতে আমার এইবিল গোটে গ্যাস পাইপলাইনের মানে কিবা একটা পুতিছে, পোস্টটা পুতিছে, আর সেই পোস্টত মানে গোটেখিনি এখন ইংরাজি ভাষাত আর এখন বেঙ্গলী ভাষাত লিখা আছে, তো আমি সেই বস্তুটা বুঝি পোৱা নাই কিহৰ কারণে এই বেঙ্গলী ভাষাটা আমার ইয়াতে প্রচার করার মানে উঠি পড়ি লাগিছে, প্রচারত উঠি পড়ি লাগিছে, হয়তো কোন কার আদেশত বা কার নির্দেশত এইবোৰ হৈছে, সেই বস্তুটো আমি তীব্রভাবে গরিহণা দিছো। আমি আমি যোগাযোগ করেছিলো অফিসের মানুষের কথা পাতিল, তেখেতসকলে কৈছে যে এইটো আমার ভুলবশত হয়েছে, কোনোবা কন্ট্রেক্টরে এইটো মানে কি ভুলতে কোৱা বুলি কৈছে, কিন্তু সেই কথাটো আমি ইমান এতিয়ালৈকে নিশ্চিত নহয় যে এইটো তেখেতসকলে কৈছে নে কোনে কি কৰিছে, কানে কার নির্দেশত কি হয়েছে। এক প্রতিবেদন যুগুতেছে আমার সাংবাদিক উৎপলে আগবঢ়াইছো। রাজধানী শহর গুহাটী মহানগরীত পুনের ভাষাক বিতর্ক আরম্ভ হয়েছে, বিশেষকৈ বেলতলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখতে বঙালী ভাষাত এখন বেনার লগাইছিলে হাই পেট্রোলিয়াম গ্যাস এজেন্সি, আর সেই বেনার লগাকলে এতিয়া তেখেতসকলে কমপ্লেইন করেছিল, আর এই মুহূর্তত সতীর্থ দৃশ্য দেখাব যে এইটো হৈছে ছাত্র সন্থার কার্যালয়, আর সম্মুখত যখন বেনার আছে বিশেষকৈ হাই প্রেসার গ্যাস পাইপলাইনের এই বেনারখন যদি চা যায় সম্পূর্ণরূপে বঙালী ভাষাত লিখা আছে, যার ফলত তেখেতসকলে ক্ষোভিত হয়েছিল, আর ছাত্র সন্থার বিষয়ববীয়াসকলে তেখেতসকলে মতামত প্রেরণ করেছিল আর এই ইয়াতে ফোন করেছিল, আর এই মুহূর্তে দেখাইছো সতীর্থ দেখাইছে যে এই খবর পোৱাৰ লগে লগে তেখেতসকলে এইখন উঠাব আহিছে, আর তেওঁৰ পৰা জানিবলৈ বিচাৰিম কি হৈছিল। মানে আমি দুটামান বজাত প্রায় দুটামান বজাত মানে কি ইয়াতে আহি দেখা পালো যে এখন মানে কি এইটো পুতা আছিলে, তাত মানে বেঙ্গলী ভাষাত গোটেইখিনি লিখিছে, আর এই বস্তুটো আমি কোনে কি ধরনের মানে কি বেঙ্গলী ভাষাটো আমার অসমত কেনেকে জনপ্রিয়তা জনপ্রিয় করব বিচাৰিছে মই সেই বস্তুটো বুঝি পোৱা নাই, এইটো কার নির্দেশত কোনে মানে কি নে বাহিৰৰ পৰা দিল্লীৰ পৰা কোনোবাই সেই দিছে যে এইখন আমার মানে গোটেই অসমখন আমাক বেঙ্গলী মানে কি পরিবর্তন করার না কা বিরোধী আন্দোলনের দ্বারাই এই বস্তুটো যে এতিয়ালৈকে আহিলে যে এইটো বেঙ্গলী হব গোটেই অসমখন বেঙ্গলী করার কারণে কি একটা প্রচেষ্টা লৈছে নাজানো, আর আমি ইতিমধ্যে এখেতসকলৰ কথা পাতিছো, পাতি উঠি এই যিমানখিনি আছে আর যাতে অসমত কোনো এটা জায়গাত যাতে এইবোৰ লগাব নোৱাৰে তাৰে আমি ব্যৱস্থাটো কৰিব দিছোঁ, তাৰপিছত তেখেতসকলে কৈছে যে এইটো ফুল হোৱা বুলি কৈছে যে এইটো কিবা এটা ফুল হৈছিলে, আমি বাৰু সেই কৰি আছোঁ, তাৰপিছত এক ঘণ্টাৰ ভিতৰত গুচাম বুলি তেখেতসকলে এটা প্ৰতিশ্ৰুতি দিছে, এতিয়া সেই জানক কিবা কৰে সেইটো কিন্তু আমি তীব্ৰ ভাষাৰে পিবিজিএলক আমি গৰিহণা দিছোঁ। কোনে লগাইছে বেনাৰখন? এইটো কোনোবা কণ্ট্ৰেক্টৰে লগোৱা বুলি কৈছে, তাৰপিছত এইটো পিবিজিএলৰ পৰা পিবিজিএল পূৰ্ব ভাৰতী গেছ এজেন্সিৰ পৰা এই লগোৱা বুলি আমি বৰ্তমান গম পাইছোঁ। পুনের এই পিবিজিপিএলর বেনারখন দেখাইছে যে পূর্ব ভারতী গ্যাস এজেন্সির পর লগা বলে উল্লেখ করাইছে, আর হাই প্রেসার গ্যাস পাইপলাইন ইয়াতে থাকার সময় ওসর যাতে যাব নয় সেইখানে কথা কিন্তু তখেতকলে লিখব পড়লেহেন, কিন্তু নিলিখি তখেতকলে বঙালী ভাষাত লিখাক তখেতকলে ক্ষোভিত হয়েছে, আর সমান্তরালভাবে আসু অফিসের সম্মুখ ভাগতে এনেদরে বেনার আড়ি দিয়াতলে তখেতকলে যথেষ্ট ক্ষোভিত হয়েছে, এক প্রকার যি ধরনের এই বঙালী ভাষা ব্যবহার করেছে তার পরিবর্তে তখেতকলে অসমীয়া ভাষা ব্যবহার করবলে আহ্বান জানাইছে, তখেতকলে উল্লেখ করেছে যে কার্যালয়ের সন্মুখতে কিয় বেনারখন লগালে যত অসমীয়া ভাষার একটা ছাত্র সন্থার কার্যালয় আছে তার সম্মুখতে এনে ধরনের বেঙ্গলী লিখা থাকা শব্দ লিখা থাকা বেনার লগা পরিলক্ষিত হয়েছে।